শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি সোমশুভ্র, গল্প হলেও সত্যির আসরে আরো একবার উপস্থিত হয়ে গেলাম শুধুমাত্র তোমাদের জন্য। গল্প হলেও সত্যিতে আজ তোমাদের সঙ্গে আমি ভাগ করে নেব এক মহাজীবনের কথা, স্বামী নিগমানন্দের কথা। প্রণম্য স্বামী নিগমানন্দ 18ই অগস্ট 1880 সালে জন্মগ্রহণ করেন নদিয়ার কুতুবপুর অঞ্চলে। পূর্বাশ্রমে অর্থাৎ সন্ন্যাস নেওয়ার আগে স্বামী নিগমানন্দ সরস্বতীর নাম ছিল নলিনীকান্ত চট্টোপাধ্যায়। এই নামেই তিনি পরিচিত ছিলেন সেই সময়। অপূর্ব রূপবান এবং সুলক্ষণযুক্ত শ্রী নলিনীকান্ত চট্টোপাধ্যায় চাকরি করতেন উত্তরবঙ্গের দিনাজপুর জেলায় অবস্থিত নারায়ণপুর নামে একটি জায়গায়, এক জমিদারি এস্টেটের সুপারভাইজার হিসেবে। একদিন হয়েছে কি, তিনি রাত্রিরে কাজ করছেন, কিছু হিসাব মেলানোর কাজ আছে, কিছু পড়াশোনা রয়েছে, সেইগুলো তিনি করছেন তার নিজের বাড়িতে বসে। তখন প্রায় ওই রাত 8টা সাড়ে 8টা হবে। বুঝতে পারছো আমি যখনকার কথা বলছি সেটা কিন্তু সেই ব্রিটিশ ইন্ডিয়ার সময়ে, মানে অনেক কাল আগের কথা। আর সেই সময় তো 8টা সাড়ে 8টা মানে প্রায় অনেকটাই রাত। এই সময়তে তিনি কাজ করতে করতে হঠাৎ লক্ষ্য করলেন কি, কিছুটা দূরে তার দরজার সামনে দাঁড়িয়ে আছেন তার স্ত্রী। তিনি স্পষ্ট বুঝতে পারছেন যে তার স্ত্রী সুধাংশু বালা দেবী দাঁড়িয়ে আছেন ওই দরজার কাছে, যেটা অসম্ভব। কারণ আগেই বলেছি নলিনীকান্তর জন্ম ভিটে হচ্ছে কুতুবপুরে নদিয়া অঞ্চলে। তবে এটা সেই ব্রিটিশ ইন্ডিয়ার কথা বলছি, তো সেই সময় কিন্তু এই অঞ্চলটি, মানে বর্তমানে এটি কিন্তু বাংলাদেশের অন্তর্গত, এখানে নয়। আর এইটা হচ্ছে উনি যেখানে বসে আছেন, যেখানে বসে তিনি তার স্ত্রীকে চাক্ষুষ করছেন, সেটা হচ্ছে উত্তরবঙ্গের দিনাজপুরে। অনেকটা ডিফারেন্স, মানে দুটো এরিয়া একদম দুটো ভিন্ন জায়গায় অবস্থিত। এখানে কি করে এত রাত্রিরে তার স্ত্রী এসে উপস্থিত হবে? তিনি তো অবাক হয়ে দেখছেন, এবং যেটা হয় আর কি, যে সেই লণ্ঠনের আলোয়ে আবছা অন্ধকারে তিনি দেখতে পাচ্ছেন যে তার স্ত্রী দাঁড়িয়ে রয়েছেন। পুরো অবয়বটি ভীষণ স্পষ্ট না হলেও নিজের স্ত্রীকে চিনতে তিনি কখনোই ভুল করবেন না, এমনকি তার মুখাবয়বও তিনি কিন্তু দেখতে পাচ্ছেন, এবং মুখটি অত্যন্ত বিষণ্ণ। তিনি চিৎকার করে উঠেছেন, কে কে ওখানে? তার এই চিৎকারে পাশের ঘর থেকে তার বাড়ির যে পরিচালক ছিলেন, সেই পরিচারক তো চলে এসেছেন, এসে বলছেন, বাবু কি হয়েছে, আপনি চেঁচাচ্ছেন কেন? তখন দুজনে মিলে তন্ন তন্ন করে বাড়ি খুঁজলেন, আলো নিয়ে সব জায়গায় ঘুরে দেখলেন যে কেউ কিন্তু ঘরে নেই, অথচ তিনি স্পষ্ট দেখেছেন তার স্ত্রীকে, মানে সুধাংশু বালা দেবীকে, ওখানে দাঁড়িয়ে থাকতে। নলিনীকান্তর মনে বিষাদের ছায়া এসে পড়ল। তিনি অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন যে কোনো অমঙ্গল ঘটেনি তো, হঠাৎ এরকম রাত্রির বেলায় এত দূরে তিনি তার স্ত্রীকে কি করে দেখতে পেলেন? তখনকার দিনে বন্ধুরা, আমরা জানি শুধু তখনকার দিন কেন, আমিও দেখেছি যখন টেলিফোনে চিঠিতে যোগাযোগ করতে হতো আমাদের প্রিয়জনদের, সেই যোগাযোগ করতে কিন্তু বেশ বেগ পেতে হতো, মানে চিঠি লিখলে সেই চিঠি এসে পৌঁছতে পৌঁছতে কিন্তু অনেক ঘটনাই তার মাঝখানে ঘটে যেত। আর আমি পরবর্তীকালে যখন দেখেছি, মানে টেলিফোন যখন কলকাতা শহরে
এসেছে তখনও কিন্তু অপারেটরের মাধ্যমে টেলিফোনে সংযোগ করতে হতো। আজকালকার মতো ডাইরেক্ট নাম্বার টিপে দিলাম এবং চলে গেল আমার প্রিয়জনের কাছে আমার কল, এইটা কিন্তু হতো না। কল আগে রীতিমতো অপারেটরের সাহায্য নিয়ে পৌঁছতে হতো, নিজেকে এই যোগাযোগ ব্যবস্থাটি এরকমই ছিল আর অনেকটা সময় সাপেক্ষ। আর আমি যেই সময়টার কথা বলছি, মানে নলিনীকান্ত চট্টোপাধ্যায় যেই সময়ে তিনি যুবা অবস্থায় রয়েছেন, সেই সময়টি তো আরও অনেক বছর আগের। তখন ওই চিঠি মারফতে যোগাযোগ, আর সেই চিঠি এসে পৌঁছতো অনেক দিন পর পর। শেষ যখন চিঠি এসেছিল তার কাছে, তিনি জেনেছিলেন যে সকলে কুশলেই আছেন, কিন্তু এখন তো তার নিজের স্ত্রীর জন্য চিন্তা প্রচণ্ড বেড়ে গেল যে এমন কি ঘটনা ঘটলো যার জন্য তিনি এই রকম অদ্ভুতভাবে সজ্ঞানে জাগ্রত অবস্থায় তার স্ত্রীকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখতে পেলেন। এমন একটা পরিস্থিতি যেই সময় তার হাতে কাজের খুব চাপ, বললেই তিনি দেশে চলে যেতে পারেন না, তিনি দায়িত্ববান একজন কর্মী, কাজেই হঠাৎ করে তো এভাবে ছুটি নেওয়া যায় না। আর এমন একটা সময়ের কথা বলছি যখন আর ধরো ওই 20-25 দিন পরে বাঙালির সবচেয়ে বড় অনুষ্ঠান দুর্গোৎসব। উনি ঠিক করেছেন যে দুর্গোৎসবের সময় লম্বা ছুটি নিয়ে তিনি দেশের বাড়িতে যাবেন, কিন্তু তার আগেই এই রকম একটা অদ্ভুত পরিস্থিতি এসে পড়ল। তার তো মন কু ডাকছে, তিনি চাইছেন বাড়িতে যেতে, এবং পরের দিন কিন্তু তার কাছে চিঠি এসে পৌঁছলো যে তার স্ত্রী বেশ অসুস্থ। তিনি তো সঙ্গে সঙ্গে ছুটি নিয়ে, কর্মস্থান থেকে ছুটি নিয়ে তিনি চললেন কুতুবপুরের উদ্দেশ্যে, এবং কুতুবপুরে গিয়ে তিনি জানতে পারলেন যে তার স্ত্রী কিন্তু দেহরক্ষা করেছেন, তার স্ত্রী মারা গেছেন। আর যে দিন যে সময়টায় উনি তার স্ত্রীকে দেখেছিলেন নিজের বাড়িতে নারায়ণপুরে, সেই মানে হিসেব করে দেখা গেল ঠিক তার কয়েক মুহূর্ত আগেই কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সুধাংশুবালা দেবী। তবে কি স্বামীকে দেখা দিয়ে গেলেন তিনি? দুজনের মধ্যে ছিল অত্যন্ত মধুর প্রেমের সম্পর্ক, তাই জন্য বহু দূরে থাকা তার স্বামীকে একবারটি চোখের দেখা হয়তো দেখে গেলেন তিনি। পত্নী বিয়োগের যন্ত্রণায় প্রায় পাগল হয়ে গেলেন নলিনীকান্ত, ছটফট করতে লাগলেন কি করে সংযোগ স্থাপন করা যায় তার মৃতা স্ত্রীর সঙ্গে। কারণ আগেই বলেছি স্বামী স্ত্রীর মধ্যে ছিল অত্যন্ত মধুর এক সম্পর্ক, দুজনে দুজনকে অত্যন্ত ভালোবাসতেন। আর এই রকম সময় স্ত্রী বিয়োগ তাকে মর্মাহত করল। তিনি পাগলের মতো বিভিন্ন জায়গায় ছুটে বেড়াতে থাকলেন যে কি করে মৃত আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করা যায়। এইভাবে ঘুরতে 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 তিনি গিয়ে পৌঁছলেন মাদ্রাজের, মানে এখন যাকে আমরা চেন্নাই বলি, সেইখানের আদেয়ার বলে একটি অঞ্চলে। সেখানে থিওজফিক্যাল সোসাইটিতে তিনি যোগাযোগ করলেন, সেখানকার থিওজফিস্টদের সঙ্গে তিনি সলা পরামর্শ করলেন কি করে তার স্ত্রীর সঙ্গে তার সংযোগ স্থাপন করা যায়। কিন্তু কিছুতেই তিনি ঠিক যেইটা চাইছিলেন সেই ফল তিনি পাচ্ছিলেন না। অতএব মনের পিপাসা আরও বেড়ে যাচ্ছিল, উন্মাদের মতো দেশ থেকে দেশান্তরে তিনি ঘুরে বেড়াতে শুরু করলেন। চাকরি টাকরি তো তাই তিনি মানে কি বলবো, একটা উদ্ভ্রান্তের মতো অবস্থা। তিনি কাজের ফাঁকে ফাঁকেই তিনি ছুটে যেতেন বিভিন্ন জায়গাতে। এরকম করতে করতে তিনি এসে পৌঁছন কলকাতায়। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এই যে বললাম থিওজফিক্যাল সোসাইটি, এই থিওজফিক্যাল সোসাইটি কিন্তু বিভিন্ন জায়গাতে আছে, আমাদের কলকাতাতেও আছে, কলেজ স্ট্রিট অঞ্চলে থিওজফিক্যাল সোসাইটি আছে। আমি যতদূর জানি, যদি আমি খুব ভুল না হই, এই থিওজফিস্ট যারা তারা কিন্তু পরলোক চর্চা করেন,
মানে মৃত্যুর পর যে আরও একটা স্তর রয়েছে, একটা আলাদা একটা লেভেল অফ এক্সিস্টেন্স যে রয়েছে, এটা কিন্তু আমাদের ধর্মে তো আমরা বিশ্বাস করি, অনেক ধর্মেই বিশ্বাস করা হয় যে এই জীবনের পরেও কিন্তু আরও কিছু রয়েছে। এবারে সেই যে জগৎটা, যে জগৎটা কিনা আমাদের ধরা ছোঁয়ার বাইরে, অথচ আমাদের মনে অনেক জিজ্ঞাসার উদ্রেক ঘটায়, সেই জগৎ সম্বন্ধে তারই সুলুক সন্ধান করার জন্য কিন্তু এই থিওজফিক্যাল সোসাইটি। আর এইখানেই যোগাযোগ করেছিলেন নলিনীকান্ত চট্টোপাধ্যায় তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ স্থাপন করার জন্য। এবারে আবার মূল গল্পে ফিরে আসি। কলকাতা শহরে এসে তিনি উপস্থিত হন এবং কলকাতাতেও বিভিন্ন জ্ঞানীগুণীজনের সান্নিধ্যে গিয়ে তিনি চেষ্টা করেন। তার উদ্দেশ্য একটাই, যে করে হোক নিজের প্রাণাধিক প্রিয় স্ত্রীর সঙ্গে তাকে যোগাযোগ স্থাপন করতেই হবে। এই সময় তিনি স্বামী পূর্ণানন্দ পরমহংসদেবের সঙ্গে তার দেখা হয়। এই স্বামী পূর্ণানন্দ পরমহংস অত্যন্ত উচ্চ কোটির এক সাধক। প্রিয় বন্ধুরা, তোমরা সকলে জানো যে আমাদের ভারতবর্ষে এবং বাংলার মাটিতে বিশেষ করে প্রচুর মহাত্মা জন্মগ্রহণ করেছেন এবং তাদের সাধনা, তাদের পুণ্য বলে আমরাও কিন্তু পরিপুষ্ট হচ্ছি। এত সাধকের, এত সাধনার পুণ্য এই পবিত্র মৃত্তিকায় রয়েছে, এই মাটিতে রয়েছে, যে আমরা কিন্তু তাঁদের রক্ষা বলয়ের মধ্যে বাস করি এবং বিরাট বিরাট বিপদের হাত থেকেও খুব অল্পের জন্য হলেও আমরা কিন্তু বেঁচে যাই, আমরা এসকেপ করে যাই। তো এই রকম অনেক মহাজীবনের কথা আমরা জানি, অনেকের কথা হয়তো আমরা জানি না, সেটা সম্পূর্ণ আমাদের অজ্ঞতা, যে আমাদের হয়তো ততটা বোধবুদ্ধি নেই যে আমরা সেই মহাপ্রাণদের আমরা চিনতে পারিনি বা তাদেরকে আমরা যথোচিত সম্মান করতে পারিনি। কিন্তু তারা রয়েছেন, তারা সবাই প্রণম্য ব্যক্তি, তারা সকলেই কিন্তু আজ যারা শরীরে নেই তারা হয়তো সূক্ষ্মরূপে বিরাজ করেন এখানে, তারা সকলে দেবতুল্য মানুষ। তো আবার মূল গল্পে ফিরে আসি। তো নলিনীকান্ত চট্টোপাধ্যায় গিয়ে স্বামী পূর্ণানন্দ পরমহংসের কাছে সারেন্ডার করলেন যে যে করে হোক আমার স্ত্রীর সঙ্গে আমার সংযোগ স্থাপন করিয়ে দিন। পূর্ণানন্দ একটা অদ্ভুত কথা বললেন, বললেন, বাবা, তুমি তোমার স্ত্রীকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছ, কিন্তু ভেবে দেখো তো, জগতের সমস্ত নারী কিন্তু মহামায়া, সেই আদ্যা শক্তি মহামায়ার অংশ। এই ব্যাকুলতা নিয়ে তুমি যদি আদ্যা শক্তি মহামায়াকে ডাকো, তুমি যদি তার আরাধনা করো এবং তাকে তুষ্ট করতে পারো, তাহলে কিন্তু তোমার সমস্ত মনোকামনা পূর্ণ হবে, তোমার যত মনস্কামনা রয়েছে সব কিছু কিন্তু তোমার পূর্ণ হবে, কারণ স্বয়ং জগজ্জননী মা তখন তোমার ভক্তির বশে। তো মায়ের অসাধ্য কি? তো মায়ের কৃপায় তোমার যা ইচ্ছে সব পূর্ণ হবে, অতএব তোমার এই ব্যাকুলতা, তোমার এই এনার্জি, সমস্ত কিছু তুমি মাতৃ আরাধনাতে নিযুক্ত করো। এইখান থেকে কিন্তু স্বামী নিগমানন্দের জন্ম বলতে পারো, মানে নলিনীকান্ত চট্টোপাধ্যায় থেকে স্বামী নিগমানন্দ সরস্বতী হয়ে ওঠার এইটাই ছিল সেই মহেন্দ্রক্ষণ, যেই সময় থেকে তার মনে আধ্যাত্ম চেতনা প্রবলভাবে জাগ্রত হলো। আর তোমরা জানলে অবাক হবে, এই যে স্বামী পূর্ণানন্দ পরমহংস দেবের কথা আমি বলছি, ইনি কিন্তু আসলে ছিলেন ডাফ কলেজের বিজ্ঞানের একজন অধ্যাপক। আমরা যে বলি না যে বিজ্ঞান এবং ধর্মের মধ্যে একটা বিরোধ রয়েছে,
অনেকে মনে করেন, সবাই না কিন্তু অনেকে মনে করেন যে আধ্যাত্মিক যে চেতনা, যে আধ্যাত্মবাদ, তার সঙ্গে বিজ্ঞানের একটা কোথাও যেন রেষারেষি রয়েছে। সেটা কিন্তু সর্বৈব মিথ্যা। বিজ্ঞান মানে বিশেষ রূপে জ্ঞান, বিশেষ রূপে জ্ঞান যে কোনো ফিল্ডে, যে কোনো দিকেই তুমি যদি অর্জন করতে পারো সেটাই তো বিজ্ঞান। কাজেই একজন বিজ্ঞানের প্রফেসর, একজন বিজ্ঞানের অধ্যাপক হয়েও তিনি কিন্তু এই ভদ্রলোক ছিলেন এক মহাগুরু। তিনি স্বামী পূর্ণানন্দ পরমহংস, যিনি নলিনীকান্ত চট্টোপাধ্যায়কে তার আধ্যাত্মিক যাত্রার পথে প্রথম ঠেলে দিয়েছিলেন, তাকে এগিয়ে দিয়েছিলেন। এই সময় নলিনীকান্ত তখন বলেন স্বামী পূর্ণানন্দকে যে আপনি আমাকে দীক্ষা দিন। কিন্তু স্বামীজি হেসে বলেন যে বাবা, আমি তোমার গুরু নই, তোমার গুরু অন্যত্র রয়েছেন, তিনি তোমাকে সঠিক সময়ে দীক্ষা দেবেন, তিনি নিজেই তোমাকে খুঁজে নেবেন এবং দীক্ষা দেবেন। একটা কথা ছোটবেলার থেকে গুরুজনদের মুখে শুনে এসেছি যে গুরু শিষ্যকে চিনে নেয়, শিষ্য কিন্তু গুরুর খোঁজ করলে গুরুকে পাবে না, গুরু নিজে শিষ্যকে খুঁজে এসে তাকে দীক্ষা দেন, তাকে নিজের ছত্রছায়ায় গ্রহণ করেন, তাকে নিয়ে আসেন নিজের মার্গে, নিজের পথে। তো নলিনীকান্ত তো প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়লেন যে আমার গুরু কোথায়, গুরুকে খুঁজে বার করতেই হবে, এবং গুরু আমাকে সেই পথে নিয়ে যাবেন যেই পথে গেলে আমি মহামায়াকে পৃত করতে পারবো আমার সাধনার দ্বারা, এবং তার ফলে আমার স্ত্রীর সঙ্গেও আমার সংযোগ স্থাপন সম্ভব হবে। এইরকম একটা অবস্থায় তিনি অত্যন্ত ছটপট করছেন, মনে তো ভীষণ ব্যাকুলতা, তিনি রাত্রিরে ঘুমোচ্ছেন। হঠাৎ তিনি স্বপ্ন দেখছেন কি তিনি জাগ্রত অবস্থায় দেখছেন, তিনি কিন্তু বুঝতে পারছেন না, একটা অদ্ভুত ট্রান্সে, একটা ঘোরের মধ্যে তিনি দেখছেন যে তার ঘরটি আলোয় উদ্ভাসিত হয়ে গেছে, এবং সেই ঘরের মধ্যে দাঁড়িয়ে আছেন এক অত্যন্ত সৌম্য দর্শন দিব্যকান্তি সাধক, এক দিব্যকান্তি পুরুষ দাঁড়িয়ে রয়েছেন, এবং তিনি নলিনীকান্তকে বলছেন যে খুব তো দীক্ষার জন্য ব্যস্ত হয়ে পড়েছিস, মন্ত্রের জন্য এই নে তোর মন্ত্র। বলে নলিনীকান্তর হাতে একটি বিল্বপত্র, মানে একটি বেলপাতা দিলেন, বেলপাতার মধ্যে নাকি মন্ত্র লেখা আছে, বেলপাতা হাতে দিলেন। নলিনীকান্ত এই সময় কিন্তু সম্পূর্ণভাবে জাগ্রত হয়ে উঠেছেন, মানে তিনি এতক্ষণ স্বপ্ন দেখছিলেন কি ঘোরের মধ্যে ছিলেন সেটা, মানে হি ওয়াজ নট ভেরি শিওর যে উনি ঠিক কীভাবে দর্শন করছেন, কিন্তু এই সময়তে যখন তিনি দেখলেন যে একটা বেলপাতা তাকে দেওয়া হলো, তিনি কিন্তু একটা তার চটকা ভেঙে গেল। তিনি ঘুম থেকে উঠে ধরফড় করে বিছানায় উঠে চারিদিকে আলো জেলে পর্যবেক্ষণ করতে লাগলেন, দেখলেন না দরজা জানলা সব কিছু তো বন্ধ ভিতর থেকে, তাহলে ভিতরে এই দিব্যকান্তি পুরুষ এলেন কি করে, তাহলে এই সবটাই হয়তো তার স্বপ্ন, তার মনের ভুল। কিন্তু অবাক হয়ে তিনি দেখলেন তার হাতে রয়েছে সেই বেলপাতা, তাহলে এ তো স্বপ্ন নয়, একেবারে চাক্ষুষ প্রমাণ রয়েছে তার হাতে, এবং সেই বেলপাতার মধ্যে রক্ত চন্দন দিয়ে লেখা আছে একটি একাক্ষরী বীজ মন্ত্র, একটি মন্ত্র। এই মন্ত্র কার, এই মন্ত্র কিভাবে জপ করতে হবে বা কি পথে গেলে তিনি সফল হবেন তার সাধনায় কিছুই তিনি জানেন না। তিনি তাকিয়ে তো আর সেই দিব্য পুরুষকে দেখতে পাচ্ছেন না, তার মনের ব্যাকুলতা আরও বেড়ে গেল। মন্ত্র তো তিনি পেলেন, কিন্তু এই মন্ত্রকে তিনি ঠিক কি করবেন, মানে কিভাবে একে জপ করতে হবে, এর সঙ্গে কি বিধি বিধান রয়েছে, কিছুই তো তিনি জানেন না। অতএব মন্ত্র পাওয়াই সার হলো, তিনি কিন্তু মনের তার ব্যাকুলতা কমল না। বিভিন্ন জায়গায় ঘুরে তিনি গুরুর সন্ধান করতে লাগলেন, এবং এক সময় তিনি কাশীতে এসে উপস্থিত হলেন।
কাশীতে এসেও বিভিন্ন সাধকের সঙ্গ করছেন এবং জানার চেষ্টা করছেন তার গুরু কে। তিনি কিছুতেই সেই দিব্যদর্শন পুরুষকে, যাকে তিনি দেখেছিলেন তার ঘরে, তাকে খুঁজে পাচ্ছেন না। এই সময়তে তিনি ভীষণ ব্যাকুল হয়ে যাচ্ছেন যে কি মন্ত্র আছে এতে, এবং এত একটা হতাশা, এত একটা ডিপ্রেশন তাকে গ্রাস করলো যে তিনি ভাবলেন যে ঠিক আছে, এই মন্ত্রর রহস্য আমি যদি ভেদ করতে না পারি তাহলে আমি নিজের জীবন রাখব না, আমি আত্মহননের পথ বেছে নেব। এইটা তিনি ভাবলেন। কি সাংঘাতিক চিন্তা তার মাথায় এলো। তিনি বললেন না, একেবারে সেই যদি আমি একমাত্র আমি জীবিত থাকব, যদি এই মন্ত্রর রহস্য ভেদ করতে পারি বা যদি আমি আমার প্রকৃত গুরুর দর্শন পাই, দীক্ষা লাভ করতে পারি, নইলে এ জীবন আমার বৃথা, এ জীবন আমি রাখব না। কাশীতে বসে তিনি এইটা স্থির করে ফেললেন। আবার এক রাত্রির বেলাতে হঠাৎ করে তিনি শুনতে পেলেন, যেন এক দৈববাণী হলো, যে কোথায় ঘুরে মরছিস গুরু গুরু করে, বীরভূমে তারাপীঠে যা, সেখানে তোর গুরু রয়েছেন তোর অপেক্ষায় তোকে মন্ত্র দেওয়ার জন্য। তিনি আর কেউ নন, তিনি আমাদের মহাসাধক বামা খেপা। তিনি তো নিগমানন্দ ছুটতে ছুটতে কাশী থেকে এবারে তো তিনি চলে এলেন বাংলায়, বাংলাতে এসে তিনি বীরভূমে চলে গেলেন। তিনি তারাপীঠে গিয়ে দেখছেন একটি করবি গাছের তলায় করবির ডাল এরকম করে হাতে ধরে দাঁড়িয়ে আছেন সেই দিব্য পুরুষ বামা খেপা। কিন্তু ইনি সেই সাধক নন, মানে যে নিগমানন্দকে মন্ত্রটি দিয়েছিলেন, ইনি কিন্তু তিনি নন, ইনি বামা খেপা। কিন্তু সেই গুরু যাকে তিনি দর্শন করেছিলেন ইনি তিনি নন। কিন্তু যখন দৈববাণীতে আদেশ হয়েছে যে বামা খেপাই তোর গুরু, মানে একজন সাধকের কিন্তু অনেক গুরু হতে পারে, বিভিন্ন মতে সাধনা আছে। তো আমরা যদি আমাদের ঠাকুর রামকৃষ্ণ পরমহংসর জীবন দেখি, তিনিও কিন্তু নানান রকম গুরুর কাছে বিভিন্ন সময় দীক্ষা নিয়েছেন। তিনি তোতাপুরী মহাযোগী তোতাপুরীর কাছে তিনি যেমন বৈদান্তিক সাধনায়, তিনি বেদান্ত সাধনায় তিনি সিদ্ধিলাভ করেছেন, আবার সেই ভৈরবী মার কাছে তিনি তন্ত্র সাধনা শিখেছিলেন। এরকম অনেক গুরু একজন সাধকের জীবনে থাকতেই পারে। আমাদের যেমন বিভিন্ন টিচাররা থাকেন, যে কোথাও আমরা ইংলিশ শিখি, কোথাও বাংলা শিখি, কোথাও অঙ্ক শিখি, ঠিক সেই রকম উদ্দেশ্য শিক্ষা লাভ করা। কিন্তু তার জন্য অনেক গুরু আমাদের থাকেন, যে গুরুরা আমাদেরকে সেই পথে এগিয়ে নিয়ে যান। এই সাধন মার্গও কিন্তু ঠিক তেমনি। বামা খেপার পায়ে গিয়ে তিনি উপুর হয়ে পড়লেন যে বাবা আমাকে আপনি দীক্ষা দিন। বামা খেপা বললেন ঠিক আছে, বল তুই তো মন্ত্র পেয়েই গেছিস, ওই যে মন্ত্র, সেই যে বেলপাতায় রক্তচন্দনে লেখা একাক্ষরী মন্ত্র, সেটি হচ্ছেন তারা মন্ত্র, মা তারার মন্ত্র। তিনি বললেন যে চল তোকে আমি তোর সাধন মার্গে নিয়ে যাই, তন্ত্র সাধনায়। সেইখানে থেকে নলিনীকান্ত মহাপুরুষ বামদেবের কাছে তিনি রপ্ত করলেন তার তন্ত্র সাধনা। এইবারে এলো সেই মহেন্দ্র খন, যখন বামা খেপা তাকে বললেন যে এইবারে ইষ্ট দেবী দর্শন করার সময় হয়েছে। শ্মশানে, সেই মহাশ্মশানে পঞ্চমুণ্ডীর আসনের ওপর বসে চোখ বন্ধ করে নিবিষ্ট মনে এক মনে তারা মন্ত্র জপ করতে হবে, সেই যেই মন্ত্র তিনি স্বপ্নে পেয়েছেন। আর যখন সাধন পথে কেউ এগোয়, তাকে কিন্তু সেই পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য নানান রকমের বাধা বিঘ্ন তার কাছে উপস্থিত হয়। শ্মশানের মধ্যে তিনি দেখছেন কোথাও ডাকিনী যোগিনীরা ভয়াল ভয়ঙ্কর চেহারা নিয়ে তার দিকে এগিয়ে আসছে, কোথাও তারা অট্টহাসি করছে, তাকে ভয় দেখাচ্ছে। তিনি যখন ভয়ে ভীত হয়ে গিয়ে মনে করছেন যে না না আমি আর পারবো না, আমি উঠে উঠে দাঁড়াতে যাবেন যেই,
তিনি দূর থেকে শুনছেন বামদেবের অভয়বাণী, জয় তারা জয় তারা বলে তিনি চিৎকার করছেন। এবং সেই বাণী যখন তিনি কানে শুনছেন, তার মনের সমস্ত ভয় দূরীভূত হচ্ছে। এই রকম করতে করতে ভোর রাত্রিরে মাতৃদর্শন তার হলো। অপূর্ব সুন্দর মাতৃমূর্তি তার সামনে এসে তাকে দর্শন দিলেন, আর তিনি একটি অদ্ভুত বর চেয়ে নিলেন যে মা আমার যখন ইচ্ছে তখন যেন আমি তোমার দর্শন পাই। মা বললেন তথাস্তু। নিগমানন্দ বললেন মা তুমি তো এটা অন্য রূপে এসেছো, এক দেবী মূর্তি এক মানবী মূর্তির মতো এক মূর্তিতে এসেছো, আমি তোমার আসল রূপ দেখতে চাই, সেই বিশ্ব চরাচর ব্যপ্ত যে তোমার রূপ। তারা মা বললেন তুই দেখলে ভয় পাবি, আমার সেই রূপ তুই সহ্য করতে পারবি না। কিন্তু বললেন না মা তুমি আমাকে দেখাও। মা চলে যাওয়ার আগে সেই বিশ্বব্যাপী মায়ের সেই রূপ দর্শন করালেন। সেই আমরা গীতায় যে আমরা দেখি না যে অর্জুনকে শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন, সেই বিরাট মূর্তি যেই মূর্তির মধ্যে বিশ্ব চরাচর সমস্ত কিছু বর্তমান, এক্ষেত্রেও ঠিক তাই। সেই রকম তারা মূর্তি দর্শন করে ভয়ে আনন্দে বিহ্বলতায় নিগমানন্দ অজ্ঞান হয়ে পড়ে গেলেন, অচৈতন্য হয়ে। এবং তারপর তিনি যখন চোখ খুললেন দেখলেন তিনি তার গুরুর কোলে মাথা রেখে শুয়ে আছেন। বামদেব তার মাথাকে নিজের কোলে স্থাপন করে তিনি হাত গুলিয়ে দিচ্ছেন, তার ইষ্ট দর্শন হয়ে গেল। বামদেবের কাছে তন্ত্র সাধনা সম্পন্ন করে তিনি এইবারে আবার পথে নামলেন। তার কিন্তু সেই যে স্বপ্নে দর্শন করা যে গুরু, যিনি তাকে কিনা এই মন্ত্রটি প্রদান করেছিলেন বিল্বপত্রে, সেই গুরুর সন্ধানে যতক্ষণ না তাকে সচক্ষে অবলোকন করছেন, তাকে দেখছেন, ততক্ষণ মনে শান্তি নেই। এইভাবে চলতে চলতে হঠাৎ তিনি দেখছেন যে একটি স্থানে ধর্মালোচনা চলছে, ধর্ম নিয়ে নানান রকমের আলোচনা চলছে, ধর্মসভা। আর সেইখানে যিনি বক্তৃতা দিচ্ছেন, যিনি প্রধান বক্তা, সেই তার স্বপ্নে দেখা সেই দিব্য পুরুষ, তিনি দৌড়ে গিয়ে তার পায়ে লুটিয়ে পড়লেন, বললেন যে আমাকে আপনি দীক্ষা দিন, আপনি সেই যাকে আমি দেখেছিলাম। আর তিনিও তো চিনতে পারলেন, কারণ তিনি নিজেই তো এসে দীক্ষা দিয়েছিলেন নলিনীকান্ত চট্টোপাধ্যায়কে। তো তিনি তাকে পরম যত্নে নিয়ে গেলেন তার আশ্রমে, এবং সেখানে দীক্ষা হলো নলিনীকান্তের। এই গুরুর নাম হচ্ছে স্বামী সচ্চিদানন্দ পরমহংস। সচ্চিদানন্দ পরমহংসের কাছে তিনি পুনরায় দীক্ষিত হলেন। এইভাবে স্বামী নিগমানন্দের জীবনে তার আধ্যাত্ম পথের যাত্রা শুরু হয়, এবং এরপরে আছে আরও অনেক অনেক গল্প। কিন্তু আজকে গল্প হলেও সত্যির আসরে আমি স্বামী নিগমানন্দ সরস্বতীর গল্প তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম। একটা অদ্ভুত একটা জিনিস আমাকে ফ্যাসিনেট করে, যেটা দেখো এই পুরো কোয়েস্টটা, এই পুরো জিজ্ঞাসাটা, এই যে জীবন জিজ্ঞাসাটা, তার কিন্তু শুরু হয় তার সেই স্ত্রীর মৃত্যুর পর, যখন তিনি প্রথম দেখেছিলেন তার স্ত্রীকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে। মানে সাধারণ কথায় আমরা যাকে ভূত দেখা বলি, সেই জায়গা থেকে কিন্তু তার জীবনের মোড় ঘুরে যায়। এরপরে তার জীবনে যা যা ঘটনা ঘটতে থাকে সেইগুলো তো কম আশ্চর্য নয়। গল্প শুনলে মনে হয় যে এগুলো যেন গল্প কথা, কিন্তু ওই যে আমি বলি গল্প হলেও সবই কিন্তু সত্যি। শুনলে নিগমানন্দ, স্বামী নিগমানন্দ সরস্বতীর জীবনের কিছু টুকরো অংশ, তার শুরুর দিকের কিছু কথা। যাওয়ার আগে আরেকটা ছোট্ট গল্প তোমাদের বলে যাই, যে যখন কোনো মহাপুরুষ জন্মায়
তিনি কিন্তু তার দিব্য সংস্কার নিয়ে জন্মান। ছোটবেলার থেকেই কিন্তু তাঁদের মধ্যে কিছু না কিছু বিশেষ গুণ, বিশেষ শক্তি থাকে, যেটা কালে কালে প্রকট হয়ে ওঠে, ধীরে ধীরে প্রকাশিত হয়। নিগমানন্দের ছোটবেলার একটি গল্প বলে আজকের গল্পের আসর আমি শেষ করব। সেই গল্পটি হচ্ছে, আমি যে বলেছি কুতুবপুরে তিনি জন্মেছিলেন, তিনি যখন নেহাতি বালক তখন একদিন তাকে একটি কাজ দেওয়া হয়েছে। আগে আমরা জানতাম যে হিন্দু বাড়িতে দুর্গা মণ্ডপ কিন্তু থাকতো, বাড়ির সংলগ্ন দুর্গা মণ্ডপ থাকতো, যাদের বাড়িতে থাকতো না তাদের হয়তো পাড়ায় থাকতো। কাজেই বাঙালি হিন্দু পরিবারের সঙ্গে মা মাতৃবন্দনা, মানে বিশেষ করে মা দুর্গা, মা কালী, এদের তো এক নিবিড় সম্পর্ক, তারা তো প্রায় আমাদের ঘরের কন্যা। তো সেই মায়ের যে পূজা মণ্ডপ রয়েছে তাদের বাড়ির সংলগ্ন, সেখানে একদিনকে তাকে বলা হলো যে তুই একটু যা তো সন্ধ্যা প্রদীপ দিয়ায়, ওখানে সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালাতে হয় দুর্গা মণ্ডপে, বললো যা দুর্গা মণ্ডপে গিয়ে একটু প্রদীপটা জ্বালিয়ে দিয়ে সন্ধ্যেবেলায়। একটা ছোট্ট বাচ্চা, সে হাতে একটা প্রদীপ নিয়ে সে তো চলেছে দুর্গা মণ্ডপে প্রদীপ জ্বালাতে হবে, আর অন্ধকার, দেশগ্রামের সেই কতদিন আগেকার কথা, সেই অন্ধকারের মধ্যে ছোট্ট বালকটি তো হাতে প্রদীপ নিয়ে দুর্গা মণ্ডপের দিকে চলেছে। যখন সে মণ্ডপের কাছে গিয়ে উপস্থিত হয়েছে, এক অদ্ভুত কাণ্ড ঘটল। হঠাৎ যেন তার সামনে দপ করে আগুন জ্বলে উঠল, মানে সেই অন্ধকার পূজা মণ্ডপে নিজের থেকে একটা অগ্নিশিখা, একটা আগুনের শিখা যোগে জ্বলে উঠল। আর কি দেখল জানো? সে দেখল সেই আগুনের সেই ফ্লেমস, সেই জ্বলন্ত অগ্নিশিখার মধ্যে দশভুজা দুর্গা মূর্তি, মা দুর্গা দাঁড়িয়ে আছেন, দশভুজা মা দুর্গা সেই ফ্লেমসের মধ্যে তিনি দাঁড়িয়ে আছেন। এত ছোট ছেলে এই দিব্য দর্শনে সে ভয় পেয়ে গেছে, তার হাত থেকে প্রদীপ পড়ে ভেঙে সে তো নিভে গেছে, সে দৌড়ে ছুটে চলে গেছে তার মায়ের কাছে। এই রকম নানান রকম ঘটনা কিন্তু ছোটবেলার থেকেই নলিনীকান্ত চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘটত। আর এই পরম রূপবান সুলক্ষণ যুক্ত যুবক নলিনীকান্ত চট্টোপাধ্যায় ক্রমে ক্রমে হয়ে উঠলেন আমাদের পরমারাধ্য স্বামী নিগমানন্দ সরস্বতী। স্বামী নিগমানন্দ সরস্বতীর সম্বন্ধে তোমরা যদি আরও কিছু এরকম ঘটনা জানো, প্লিজ আমার কমেন্ট বক্সে লিখো, বা আমার হোয়াটসঅ্যাপ নম্বর বা ইমেল আইডি তো দেওয়াই থাকে আমার ডিসক্রিপশন বক্সে, তোমরা লিখো। এই মহাজীবনদের কথা আলোচনা করলেও কিন্তু আমাদের পুণ্য অর্জন হয়, ঠিক কি না বলো? এই দেবতুল্য যারা রয়েছেন, মহামানবেরা রয়েছেন, এবং যারা তারা কিন্তু রয়েছেন, আমি আগেও একবার বলেছি, তারা হয়তো সশরীরে নেই এই মুহূর্তে, কেউ কেউ আবার সশরীরে আছেনও, কিন্তু যারা নেই তারা কিন্তু সূক্ষ্ম অবস্থায়, দিব্য অবস্থায় রয়েছেন। আমাদের সমস্ত প্রার্থনা কিন্তু তাদের কাছে ঠিক গিয়ে পৌঁছয়, অতএব তারা কিন্তু চির বর্তমান, তারা সবসময় রয়েছেন, আমাদেরকে আশীর্বাদ করছেন। এই রকম মহাজীবনের কথাও আমরা আলোচনা করব গল্প হলেও সত্যির এই আসরে। আজকের গল্প হলেও সত্যি তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। পরবর্তীকালে ভূতের গল্পের সঙ্গে সঙ্গে এরকম অদ্ভুত, অলৌকিক, অতি প্রাকৃত নানান রকম গল্প নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব। আর আমাদের যদি কথা তোমাদের ভালো লাগে, গল্প যদি তোমাদের ভালো লাগে, বা চৈতির রান্নাঘরের রেসিপি যদি তোমাদের ভালো লাগে, বা আমাদের ট্র্যাভেলগসগুলো যদি তোমাদের ভালো লাগে, আমরা তো বিভিন্ন প্লেলিস্ট আমাদের রয়েছে এই আমাদের চ্যানেলে, তার কিছু যদি তোমাদের সত্যি মনকে স্পর্শ করে তো আমাদেরকে সাবস্ক্রাইব করো,
কমেন্ট করো, শেয়ার করো যেগুলো বলে থাকি, কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ আমাদের একান্ত প্রয়োজন। আজ তবে গল্প হলেও সত্যির আসর শেষ করলাম বন্ধুরা, পরবর্তীতে আবার কোনো আসরে তোমাদের সঙ্গে দেখা হবে। যাওয়ার আগে এই মহাত্মা স্বামী নিগমানন্দ সরস্বতীকে আমার শতকোটি প্রণাম জানাই।